पर्यटन नगरी दीघा समुद्र प्रेमी पछंद तालिकागुलिर मध्य अन्यतम। घूर्णिझड़ आसे व्यापक क्षतिग्रस्त है सैकत नगरी दीघा। प्रशासन पक्ष जानो है उत्ताल समुद्रे स्नान करा बारण, से संगे लकडाउन चलार जो धुधु प्रानरे परिणत है सैकत नगरी। बर्तमान समय पर्यटक भीड़ बेड़े सैकत नगरी, दूर दूरान्त आसछे समुद्रप्रेमी बहु मानुष, चलछे देदा स्नान। তবে সমস্যাটা অন্য জায়গায়, পর্যটকদের ভিড় বাড়লো, সচেতনতা বোধ একটু বাড়েনি। অধিকাংশ মানুষকে এদিন দেখা গেল মাস্ক বিহীন ঘোরাফেরা করতে, ছোট ছোট বাচ্চাদের মুখেও নেই কোনো মাস্ক। মাস্ক না পরে কেন ভিড়ের মধ্যে ঘোরাঘুরি করছে সে কথা জিজ্ঞেস করলে রীতিমতো সাংবাদিকদের ধমকাতে শুরু করে মাস্ক বিহীন কিছু পর্যটক। মাস্ক বিহীন পর্যটকদের দাবি পারমিশন ছাড়াই তাদের ছবি তোলা হয়েছে। যখন কোভিড খুব বাড়বাড়ন্ত, যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ, এরকম একটি মুহূর্তে মাস্ক ছাড়া সৈকত নগরীতে অবাধ ঘোরাফেরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সচেতন পর্যটক ও এলাকার বাসিন্দারা। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।